নবীজিয়ে ফরমাইরা যদি খেম একবার দুরু শরীফ পড়িলায় লগে লগে আল্লাহ পাক পরবর দিগার আলমে তারে চল্লিশটা ফায়দা দিয়া মালামাল খরিয়া দিলায় সকল ফয়লা আল্লাহ তার নামায় আমল ওর মাঝে দশ নেকি লেখাইয়া দেন দুই নম্বরে আল্লাহ তার নামায় আমল তাকি দশ গুণা মাফ করাইয়া দেন তিন নম্বরে আল্লাহ পাক পরবর দিগার আলমে তার লাগিয়া দশ রহমত নাজিল করইন চার নম্বরে আল্লাহ তালা তার লাগি দশ দরজা

আমাৰ আমার ভাই ওখানে আমার হল তেরো চোদ্দ বছর বয়স আল্লাহ পাক পরবর্তীকার আলমে কমপ্লিট করিয়া দিন আমরার জ্ঞান এই দিন থাকি আমরা ওই যাই শিয়ান ওই দিন থাকি আমরা ওইলাম মুসলমান যারা রে আল্লাহ বানাইছেন মুসলমান মুসলমানের উপরে স্টাবলিশ থাকিয়া ইমানের উপরে স্টাবলিশ থাকিয়া ইমান লৈয়া ইমানি জীবন যাপন করিয়া ইমান লইয়া দুনিয়া তাকি যাইত করিয়া আল্লাহ পাক পরবর দিগার আলমে লাগি তান মহান কালা নকর আন ককাছুবা আন আল্লাহ আর তান মহান নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামার ফরমান লাগি দান করছেন আমরা রে খান বুঝবার লাগি দান করছেন আমরা রে জ্ঞান আল্লাহ পাক পর্বর আলমে হর নিয়ামত আমরা রে হরিয়া দিস দান আল্লাহ পাক পর্বর আলমে এই কোরআনে করিম যে কোরআনে করিম আমরা লাগিয়া হাদি হিসাবে আল্লাহ ফাটাইছেন ও কোরআনর

কাহুমুল খ চিৰোণ আল্লাহ শইৰা অ ইমান দাৰ অকল বেটাইন বেটিন আমি আল্লাহ পাক পৰৱৰ আলমে তোমৰাৰ লাগি খৰিয়াৰে আলান তোমৰা এই আওলা দেৱৰ সম্পত্তি এই দুই জিনিছৰ দান্দাৰ মাজে পৰিয়া আমি আল্লাহ পাক পৰৱৰ দিগাৰ আলমৰে পাউৰি অনা আমাৰ এবাৰ থাকি তোমৰা দূৰৈ হৰি অনা জোৰে খৰি ককা চুবাখান আল্লা এৰ অৰ্থ ইয়া তাক রে আমি জন্নতি বানাইয়া নাইয়া রে তোমরা জন্ম তা কি দূরই হরিও না শয়তান মর্দু দর দু তোমরা সদুজ বনিয়া আমার গেছে আয়না আমার বুজুরগল আমার হল আল্লাহ পাক পর্বর আলমে আমরারে ওলা সুন্দর বাসা দিয়া ভয়রা তোমরা তোমরার আওলা এবং সম্পত্তি এই দুই জিনিসর মহব্বতর মাঝে পড়িয়া এই দুই জিনিসের লোভ লালচার মাঝে পড়িয়া এই দুই জিনিসর মহব্বতর মাঝে পড়িয়া এই দুই জালর মাঝে ফাঁসিয়া তোমরা আমি আল্লাহ পাক দিঘার আলমর এ বাদত থাকি আর আমার জি থাকি তোমরা বঞ্চিত থাকিও না যারা এইভাবে থাকি যা এরা ধ্বংসর পতর পথি কই যা ফল লাল লাইলা ইল লাল লাইলা ইল্লা এই দুই জিনিস সম্পত্তি আর আওলাদ এই দুইটা সাবজেক্ট আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমরা রে দুনিয়ার জীবন পরীক্ষার লাগি যত জাতর সাবজেক্ট আল্লাহ দিছেন। সারা সাবজেক্টর মাঝে গুরুত্বপূর্ণ দুই সাবজেক্ট একটা হইল সম্পত্তি আর আর হইল হইলো আওলাদ এই দুই জিনিসের লগে মায়া যে গু আমরা তাকে ইগু আল্লাহ লাগাইয়া দিছ আল্লাহ পাক পর্বর দিগার আলমে এই দুনিয়ার জীবনও আমরার জীবনের লগে এই দুনিয়াত যত জিনিসে আল্লাহ আমরার জীবনের লগে সম্পর্কীয় করিয়া দিছ দিস যত জাতর খাম আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমরার জীবনের লগে যত খামরে জুড়িয়া দিস এটা সারার মুখ্য উদ্দেশ্য এটা হলো ও তার জড়িয়ায় আল্লাহ আমরারে পরীক্ষা করেন আমার বা আমার বুজুগল এই সম্পত্তি আর আওলাদ এই দুই জিনিসের জড়িয়ায় আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমরারে পরীক্ষা কর আল্লাহ যত সাবজেক্ট

যদি আমি ফয়দা করিয়া থাকি একমাত্র হইল তোমরার নাম যারার নাম হইল মুসলমান জুড়ে ককাশো আল্লাহ দুনিয়ার জমিনের মাঝে যত মুখ লুক আল্লাহ ফয়দা করছেন যত জাতর ইনসান আল্লাহ ফয়দা করছোন সারার মাঝে সবচেয়ে দামি যারার আল্লাহ বানাইছেন এরার নাম হইল মুসলমান আমি আল্লাহ বাড়াইয়া দিছি সবচেয়ে বেশি তোমরার দাম এক তো ইমান দিয়া বাড়াইলাম তোমরার দাম দুই নম্বরে আমি এমন এক নবী তুমরারে দিলাম যে নবীর উম্মত উম্মতইবার লাগিয়া তান আগর নবীকলেও ফস্তাইন ও নবীর উম্মত তোমারে বানাইয়া আমি আল্লাহ বাড়াইয়া দিছি তুমরার দাম এমন এক কিতাব আমি লাগিয়েছি রে যে রে নাজিল করতে সময় আমি তৈরী যবুর ইঞ্জিল যত সাহাই ফকল আসলো সারা মন বাতিল কেনসেল এবং ডিলেট করিয়া কেয়ামত পর্যন্তর পর্যন্ত লাগিয়া এই রে আমি আল্লাহ তোমরার লাগি দান করিয়া দিছি জোরে ককাছু বাহান আল্লাহ এই বড় বড় নিয়ামত দিয়ে আমি আল্লাহ বাড়াইয়া দিছি তোমরার দাম আমি আল্লাহ পাক আমাৰ দিঘার তাকলো তোমরা আমার হুকুমে সারা জীবন যাও জীবনার খাম আমি তোমরার খাই লাগি দুনিয়ার মাঝে আল দিছি তা আমার দেওয়া খাম চাকরি দিছি তা আমার দেওয়া খাম ব্যাপার ব্যবসা দিছি তা আমার দেওয়া খাম হরু ফালা হরুা খাওয়ানি হরুয়া ফিন্দানি হরুয়া স্কুল দেওয়া ইতা যা তোমরা জীবনের মাঝে আছে সারা আমার দেওয়া খাম আমি আল্লাহর চাহিদাও ইয়া থাকলো আমার হুকুম এবং আমার নবীর তরিকা অনুযায়ী তোমরা করে তোমরা দৈনন্দিন জীবনের হক খাম হর জিনিসর মাঝে আমি ফাইতাম কর্মে পরিণত করিয়া প্র্যাকটিক্যাল ফিল্ডও পাইতাম আমি আমি আল্লাহ এবং আমার নবীর নাম প্রত্যেক কামে সাক্ষী দিত আর হইতো এই মানুষ যে হরের মুসলমান নাম তারা আল্লাহ যদি তোমরা করিয়া যাই তাই আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী আমার দেওয়া দৈনন্দিন জীবনের খাম দুনিয়ার কোনো শক্তিয়ে বিন্দু মাত্র ক্ষমাই তো বার্ত নাই তোমরার দাম আমার আল্লাহর আরো সব বাড়তে থাকবো তোমরার দাম আমার গেছে আমি আসবো তোমরা জমিনোর উফরে বইয়া করবাই আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী খাম আমি আরো সবিষ্ঠা হল গাইতে থাকবো তোমরা সুনাম আল্লাহ আমি আল্লাহর গেছে বাড়তে থাকবো তোমরার দাম কোনো শক্তিয়ে মিটাই তো পারতো নাম আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দিব তোমরার দাম আঠারো হাজার মখলু আমি আল্লাহ বাড়াইয়া দিম তোমরার দাম গাছে মাসে জীব জন্তুয়ে প্রত্যেক জিনিসে দিয়ে আমি আল্লাহ দেওয়াইয়া দিম তোমরারে দাম শর্তইয়া থাকলো তোমরা বেটাইন বেটিন যুবক বৃদ্ধ নির্বিশেষে যত আসার খরা লাগব আমার হুকুম এবং আমার নবীর তরিকা অনুযায়ী খাম নজরে করুকাশুব আল্লাহ যদি করি না আমরা আল্লাহ নবীজির জীবনের খাম আমরা যে আল খেত খেতি করি টেকা জমাইবার লাগি নাই খাইতামও উপরঞ্চি তোলা জমাইতাম সামন বছর মাটি মাখিয়ার এক বিঘা লইতাম এটা আমরার উদ্দেশ্য তাকে নানি জোরে করে জিও দিনা খুঁইবা তাকে নানি বায়ু মাটি এক বিঘা লইতাম সার লাগি সারার গুড়িত গিয়া দেখবা আমার আওলাদ বিনতরে সুখ শান্তি থইয়া যাইতাম আমার আওলাদ বিনতরে সুখ শান্তি থইয়া যাইতাম সখির যাই আর মাল লইয়ার মাল বেশি আর ঠেকা আর ঠেকা খামাইয়া গড় বানাইতে সময় কতক্ষণ খেয়াল তাকে ফুয়া দুইটা আসুন দুগুড়ি কিভাবে আমার দুয়োগুই নইয়া ভারণা বেআই মাঝেদিন দিয়া দুই সাইডে সাইড রুম সাইড রুম বানাইলাও আর দুও সাইডে ট্রিম বাথরুম এটাচেড ধরিয়ে দাও তোমার খুয়া দুইটা আছে ভবিষ্যতে দুয়োগু দুই সাইডে রইতা হারবা আর আগে দি ব্যাপারে তারা যদি না আর তুলি তারা কোনটা করতাতে করবা তুমি তোমার এক লাইন ঘুরি থাও কয়নি না না বায়ো কারার গুড়ি সারা মেহনতর দিয়া দেখা যায় ওলা দুন্তল লাগি সারা করি করি নেনি বাইক আমাৰ বায়ুসকল আমাৰ বুজুৰ হল ইটা সৰ্তে সময় আল্লাৰ চাহিদা ঐ এটাক নখৰো আল্লাহ নিষেধ দিছোন না দুনিয়া খামাইবাৰ লাগিল দুনিয়াৰ ৰুজি ৰোজগাৰ না কৰবাৰ লাগি আল্লাহ শুইছোন না খামাই কৰবাৰ লাগি আল্লাহ শুকুম দিছোন আল্লাহ কৈছে নোফা ইজা গুণীয়াতী চনা তোফান তাপি লাৰু দি অ ফাদুলল্লা ওয়াজুপুররুল্লা কাছিরা লাহাল্লা কুম তুফুল্লে হোন আসফলা বন করৰিয় না ও বেটি না আসফালতায়। মুরুকবালিতায় বালির খাম ঘরতায় সাকসবজি লাগাইতায়। জামার সম্পত্তির হেপাজত ঘতায়। ও বেটা আমি তোমারে হইছে না তুমি। দুনিয়ার সারা দান্দা বাদ দিয়া মসজিদ হামাইয়া তসবি লইয়া বই যাও যদি সব তার লক বাদ দিয়া বই যাও আমি তোমার কোনো দিন বালা ভাইতাম না আমার নবীর দিয়ে আমি সকলতা করাইছি আমার নবীর তরি কামতে তুমিও হকলতা করা লাগব যে সময় নমাজ রে আদায় করিলেই বাই নমাজর আর তুমি নবো কোনো মানে নাই তুমি হালাল রুজির লাগি জমিনে বারইয়া যা ও জোরে ঘোকাছুব হান্লা যা তুলা তুমি যাইতে সময় দিয়ান খান লাগাও আমার আল্লাহ হুকুম রুবরে চলে নি আমার না ও জরে করে হকা সুবহানাল্লাহ ও মহান আল্লাহ কইছেন লা লুকুম অলা ওয়ালা দুকুম عن যিকিরিল্লাহ আগরর মাল লয় যাইতা যাও নাহরণিত মালানাত যাইতা যাও সার্ভিস ও যাইতা যাও স্কুল ও পড়ানি যাইতা যাও মসজিদ ও जई तैजा हो